কি দেখার বাকি রয়েছে বললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আসন্ন লোকসভা নির্বাচনে তমলুক লোকসভা কেন্দ্রের প্রার্থী প্রাক্তন বিচারপতি শ্রী অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে বিজেপি তমলুক সাংগঠনিক জেলার ডাকে মহিষাতল কর্মী সমর্থকদের নিয়ে রোড শোতে অংশগ্রহণ করার পর সংবাদ মাধ্যমের মুখোমুখি হলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মমতা ব্যানার্জিকে তার কোম্পানিকে ভোটে উৎখাত করতে হবে, কাজটা পুলিশের কাজ। পুলিশকে ক্যাডারে পরিণত করেছে বলে আজকে এই অবস্থা। আপনি ভাবতে পারেন, পূর্ব মেদিনীপুরের এসপি কয়েকদিন আগে 3,000 লোক নিয়ে এখানে মিটিং করে গেছে, ঠগি পিসি এসপি মমতা ব্যানার্জির সঙ্গে ঘুরছে। পুলিশের কাজ নন্দকুমারের এসি সুকুমারদের সঙ্গে বসে বিজেপির কে বিক্ষুব্ধ আছে তার সঙ্গে সেটিং করছে। মহিষা দলের ওসি ব্যস্ত, কি করে তৃণমূলকে এখানে লিড পাইয়ে দেওয়া যায়। এসপি রিপোর্ট দিচ্ছে তৃণমূলে কোন কোন নেতা বিক্ষুব্ধ, কে কে কাজ করছে না। ভাইপো হেলিকপ্টার চড়ে 154 জনের মিটিং করতে এসছে গোল্ডেন রিট্রিটে, 4,000 পুলিশ, একদিন 1 ঘন্টার জন্য 27 লক্ষ টাকা খরচ। পুলিশ তার কাজ করতে পারে না বলে অস্ত্র, সন্ত্রাসী, মহিলাদের নিরাপত্তা নেই, বাংলা জঙ্গিদের হাব হয়েছে। মানুষ সিবিআই দেখেছে, ইডি দেখেছে, এনআইএ দেখেছে, এনএসজি দেখল, আর্মি দেখার অপেক্ষায় আছে। কেকার পেস্ট্রিতে জিবে জল সাপারি, ওয়াও আশাতে লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি, টিপটপ টিভি মে অর হ্যাপি পার্টি নিউ বিদ্যুৎ বেকারি, মন্ডে টু সানডে ছোট বড় সবার পছন্দ একটাই, নিউ বিদ্যুৎ বেকারি প্রতিদিন চাই চাই না 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 না।